নমস্কার শুভ সন্ধ্যা আজকের এই আইটেমের মধ্যে আমি যে প্রোডাক্টগুলো রেখেছি আপনাদের কাছে বিষ্ণুপুর কাতানের বালুচুরি এবং বালুচুরি একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট যেটা এক কালার বেসের উপরে আমরা তৈরি করে থাকি অর্থাৎ বালুচুরি এক কালারের বেসের উপরে আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে সেই সাইডের বিশেষ কোড নাম্বার রাখা হয়েছে যার কোড নাম্বার রাখা হচ্ছে বি টু ফর্টি সিক্স দুশো ছেচল্লিশ নাম্বার বিষ্ণুপুর কাতানের বালুচুরি যার কোড নাম্বার দুশো ছেচল্লিশ যার প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অর্থাৎ আজকের লাইভ থেকে আপনাদের কাছে আমি যতগুলো ভালোচিরি প্রোডাক্ট দেখাচ্ছি একটা বেসের উপরে দেখাচ্ছি এবং একটা রেঞ্জের উপরেই দেখেছি প্রথম প্রোডাক্টটা রয়েছে একটা ডুয়েল টোন সেটের উপরে যে সেটটা রয়েছে রানির সাথে সিগিন কালার বোনা রয়েছে অর্থাৎ রানী আছে লম্বা সুতো এবং চওড়াতে যেটা বোনা হয়েছে অর্থাৎ যেটাকে আমরা ভর্না বলে থাকি সেটা হয়েছে সিগিন কালার অর্থাৎ লম্বা চওড়া দুটো কালারের ফলে সেই মূল বেস্টার মধ্যে একটা ডুয়েল টোন আমরা দেখতে পাচ্ছি একটা রানির টোন আমরা প্রভৃতি করতে পারছি তার সঙ্গে যে কাজ করা হয়েছে যে সুতো দিয়ে সেটা হচ্ছে রেশমি একটা গোল্ডেন সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে এক কালার সুতোর কাজ আঁচল পোর্শনটা আমরা দেখতেই পাচ্ছেন যেটা সুন্দর একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট অর্থাৎ পৌরাণিক যুগের যেসব কাহিনীগুলোকে আমরা এই তুলে ধরি তারই একটা উদাহরণ হচ্ছে আজকের লাইভের প্রথম যে প্রোডাক্ট রেখেছি সেটা আঁচল পোর্শনের পরবর্তী আমাদের শাড়ির যে সিস্টেম থাকে অর্থাৎ যেভাবে আমাদের কাজগুলো করা হয়ে থাকে শোল্ডার পোর্শেন অর্থাৎ শোল্ডার পোর্শন বলতে একদম সামনের পোর্শেনটাকে বা বুক পোর্শন কাজটাকে বলা হয় এই পোর্শানের কাজটা করা হয়েছে সেটা কলগা বুটি দিয়ে বানানো হয়েছে এইভাবে পুরো শোল্ডার অংশে কলগা বুটি বানা হয়েছে সেটা ঘন আকারে দেওয়া হয়েছে অর্থাৎ এইভাবে কাজটা করা হয়েছে শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে পুরো সাইডতে কাজের অপশান থাকছে আপনাদের কাছে সেটা হচ্ছে ঠিক এইভাবে অর্থাৎ এই ডিস্টেন্স দেখছেন শোল্ডারের পরবর্তী যতটা গ্যাপ আপনারা দেখছেন ঠিক এই গ্যাপ অনুযায়ী বাকি বুটিটা রাখা হয়েছে আমি ভেতর পোর্শনটা আরেকটা পোর্শন দেখে দেখাবো আপনাদেরকে অর্থাৎ আরও ভেতর পোর্শানটা পুরো সাইডটাতে ঠিক এইভাবে সাজানো থাকে এবং তার সাথে একদম শাড়ির শেষ প্রান্তে আমাদের শাড়িতে ব্ল্যাক পিস ইনক্লুডিং থাকে সেই ব্ল্যাক পিসটা আমাদের আলাদা করে মার্ক করে দেওয়া থাকে অর্থাৎ একটা ছিলে পাত দেওয়া হয়ে হয় যেটাকে আমরা আমাদের ভাষাতে নাকি ছিলে বলে থাকি অর্থাৎ এভাবে একটা শাড়িটাকে মার্ক করে রাখা হয় যাতে ব্ল্যাক পিসটাকে আমরা খুব সুন্দর করে বার করে নিতে পারেন বা সহজ হয় আপনাদের কাছে বুঝে নেওয়ার জন্য এবং ব্ল্যাক পিসের জন্য আমরা যে কায়দা করে থাকি সেই দুটো পাড়ের অপশান থাকে যেরকম শাড়িতে দুটো পাড়ের অপশান রয়েছে সেরকম ব্ল্যাক পিসও দুটো পাড়ের অপশান রয়েছে এই দুটো পার কী হয় একটা পার ব্ল্যাক পিসের দুটো হাতকে কভার করে নেয় আরেকটা পার ব্ল্যাক পিসের পুরো চার পাঁচটা কভার করে নেয় এই হচ্ছে আমাদের শাড়ির আইটেমের একদম প্রথম প্রোডাক্ট এবং যে সিস্টেমে আইডা হয় তার একটা প্রথম উদাহরণ আপনাদেরকে দেখালাম সেকেন্ড রাখছি আজকে আরেকটা লাইভের প্রোডাক্ট দুশো সাতচল্লিশ নাম্বার কোট বিষ্ণুপুর কাতানা টু বালুচুরি টু ফর্টি সেভেন যার কোট নাম্বার বালুচুরি টু ফর্টি সেভেন যার কোড নাম্বার প্রাইস থাকছে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড শাড়ির যে বেশ কালার রয়েছে সেটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার হচ্ছে বডি বেস তার সাথে গোল্ডেন রেশম সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে কাজের সিস্টেম আঁচল পোর্শেন দেখছেন যে আঁচল পোর্শেনে আমাদের চিরাচরিত বিষ্ণুপুর ঘরনার যেসব মন্দিরের কাজ হয়ে থাকে ঠিক মন্দিরের কাজগুলোকে আমরা আমাদের শাড়িতে তুলে ধরার চেষ্টা করি ঠিক সেরকম একটা কাজ দেওয়া হয়েছে আঁচল পোর্শনটাতে অর্থাৎ পৌরাণিক যুগের কোনো না কোনো স্টোরিকে আমরা শাড়িতে তুলে ধরার চেষ্টা করে থাকি গায়ের পোর্শনে আমাদের ম্যাক্সিমাম শাড়ির ফিগার বৈশিষ্ট্য বুটি থাকে অর্থাৎ এভাবে একটা ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি আঁকা থাকি খুব কম হয় কলগাক্স বা অন্যান্য আদার্স বুটি পাড়ের পোর্শন দেখুন পাড়ের পোর্শন ঠিক তাই অর্থাৎ পৌরাণিক একটা যুগের কোনো একটা স্টোরিকে আমরা ঠিক শাড়িতে ছবি আকারে তুলে ধরি আঁচর পোর্শন শো করলাম শোল্ডার পোর্শন শো করছি পরবর্তী বাকি পুরো বেস্টটা অর্থাৎ বাকি পোর্শনটাতে এখানে ছোট বুটি একটা দেওয়া হয়েছে একটাতে দুটো বড় বুটি দেওয়া হয়েছে অর্থাৎ ছোট এবং বড় ও দুটো মিশিয়ে শাড়ির ভেতর পোষণের কায়া করা হয়েছে তার সাথে যে ব্ল্যাক পিস রয়েছে সেই ব্ল্যাক পিসটা ঠিক আগের নেই ঠিক এইভাবে মার্ক করে একটা ব্ল্যাক পিস আছে অর্থাৎ ব্ল্যাক পিসের দুটো হাতকে কভার করার জন্য এরম একটা পাড়ের বর্ডার রয়েছে আপনাদের কাছে এবং পুরো চার পাঁচটা কভার করার জন্য এরম একটা বর্ডার থাকছে বালুচরি টু ফর্টি এইট দুশো আটচল্লিশ নাম্বার কোড শাড়ির বেস কারটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা শেডেড একটা রয়্যাল ব্লু টোন রয়েছে শাড়িটার মধ্যে এরম একটা আঁচল পোর্শন দেখছেন আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শনটাতে বা একদম সামনের পোর্শনটাতে এভাবে ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি আঁচরে যেরকম ফিগার বৈশিষ্ট্য কাজ পেলেন সেরকম গায়ের বডি পোর্শানেও ফিগার বৈশিষ্ট্য কাজ পেয়েছেন তার সাথে পাড়ে যে দেখছেন সে পাড়ের মধ্যেও এই ধরনের কাজ রয়েছে অর্থাৎ ফিগার দিয়া কোন একটা রামায়ণ মহাভারতের কোন না কোনো একটা ছবিকে টাঙ্গি আমরা তুলে ধরি এই শাড়ির মাধ্যমে বাকি বেশটা অর্থাৎ বাকি ভেতর পোর্শেনটাতে এর ক্ষেত্রে ছোটো বুটি দেওয়া হয়েছে অর্থাৎ আঁচল পোর্শেন্ট শোল্ডার পোর্শেন ফিগার বুটি ভেতর ছোট ছোট বুটি দিয়ে পুরো শাড়িকে সাজানো হয়েছে রানিং ব্ল্যাক পিস রয়েছে সেই ব্ল্যাক পিস অংশটা প্রত্যেক শাড়িতে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক সেভাবে রাখা হয়েছে অর্থাৎ এইভাবে একটা ছেলে পা দেওয়া হয়েছে ঠিক এইভাবে শাড়িটাকে মার্ক করা আছে ব্ল্যাক পিস অংশটা বালুচরি টু ফর্টি নাইন দুশো ঊনপঞ্চাশ নাম্বার আমাদের একটা কোড তৈরি করা হয়েছে রাঙ্গি শাড়ি শো করছি যার কোড নাম্বার হয়েছে টু ফর্টি নাইন দুশো ঊনপঞ্চাশ বিষ্ণুপুর কাতারেরপুর বালুচরি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন শাড়ির মূল বেস্টটা একটা সুন্দর ডুয়েল টোন এখানে গ্রিনের সাথে পিঙ্ক বোনা হয়েছে অর্থাৎ এই লম্বা সুতো যেটাকে আমরা টানা বলে থাকি সেটা হচ্ছে গ্রিন তার সাথে যে চওড়া যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে পিঙ্ক অর্থাৎ গ্রিনের সাথে পিঙ্ক এরকম একটা কালার বোনার ফলে এই কম্বিনেশানটা এসছে অর্থাৎ শাড়ির যে বেস কালারটা এই বেস কালারটা এসছে তার সাথে যে কম্বিনেশন করা হয়েছে নেভির কম্বিনেশান করা হয়েছে অর্থাৎ সুতোর যে কাজগুলো করা হয়েছে নেভি সুতো দিয়ে বাকি যা দেখছেন আঁচল পোর্শন আঁচল পোর্শনটার পরবর্তী ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি আমি একটা শাড়িকে কালারিভাবে আপনাকে দেখিয়ে নিই অর্থাৎ এভাবে আঁচল আঁচলের পরবর্তী ফোল্ডার পোর্সেন অর্থাৎ এই সামনের পোর্শনটাতে এই কাটা থাকছে ঘন আকারে গায়ে বুটি থাকে ভেতর পোর্সেনের গায়ে বুটি থাকছে ছোটো বুটি করা হয়েছে ভেতর পোর্শেনটাতে রানিং ব্ল্যাক পিস থাকছে প্রতি শাড়িতেই শাড়ির মা বহ স্ট্যান্ডার্ড থাকে কারণ আমাদের এই শাড়ি একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট তার সাথে এই ধরনের একটা ব্ল্যাক পিস অংশ রাখা থাকে প্রতিটি শাড়িতেই আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্লাড পিস অংশটাকে যাতে আপনারা খুব সহজেই ব্লাড পিসটাকে শাড়ির থেকে আলাদা করে নিতে পারেন এবং ব্লাড পিসের জন্য যে অপশানটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে ব্লাড পিসের একটা পার্ট দুটো হাতকে কভার করার কাজ করে এবং আরেকটা পাশের পার্ট থাকছে ব্লাড পিসের চার কভার করে নেয় বালুচরি টু ফিফটি দুশো পঞ্চাশ নাম্বার বিষ্ণুপুর কাতানের উপরে পরের দিন অর্থাৎ সামনের বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট আমরা বিষ্ণুপুর আরেকটা প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ বিষ্ণুপুর কাতান শিল্প থান বিষ্ণুপুর কাতানের উপর যে থানটা আমরা প্রোডাকশন করে থাকি এক কালার থান সেই এক কালার থান নিয়ে সেদিনে লাইভটা করব ঠিক সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট নাগাদ নাগাদ আমি যে শাড়ির রানিং শো করছি আরেকটা ডুয়েল টোন শেটের উপরে শাড়ির বেস্ট কাট হচ্ছে বেগনি ব্লু তার সাথে গোল্ডেন রেশম সুতোর কায়দা করা হয়েছে অর্থাৎ গোল্ডেন সুতোর কায়দা করা হচ্ছে শাড়ির মূল বেস্টের মধ্যে সুন্দর একটা টোন দেখছেন আপনারা আঁচল পোর্শেন্ট রাখলাম আঁচল পোর্শেনের পরবর্তী এর শোল্ডার পার্ট অর্থাৎ একদম সামনের পোর্শেনটা ঠিক এইভাবে ফিগার পোর্ ফিগার দিয়ে বানানো আছে সামনের পোর্শেন শোল্ডার পোর্শেন্টার গায়ের বুটিটা ভেতর পোর্শেন থাকছে ঠিক এই বুটিটা রাখা আছে ভেতর পোর্শানে বাকি পুরো শাড়ি থাকছে ঠিক এইভাবে তার সাথে ব্ল্যাক পিস এই হচ্ছে ব্ল্যাক পিস অংশ শাড়িটা বোনা হয়েছে রানির সাথে ব্লু রানির সাথে ব্লু বোনা হয়েছে ঠিক এই কালার বেস্ট এসছে টু ফিফটি ওয়ান বালুচরি বিষ্ণুপুর কাতান এক কালার বেসের উপরে কোড নাম্বার রাখা হচ্ছে দুশো একান্ন নাম্বার কোড প্রাইস সেভেন এবং আমাদের প্রত্যেকটা যে কাতান বৈশিষ্ট্য আমরা শাড়ি প্রোডাকশান করে থাকি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট সিল্ক নিয়ে আমরা আমাদের কাইটা করে থাকি যার জন্য সিল্ক থাকছে সিল্ক মার্ক থাকছে আমাদের প্রতি শাড়ির মধ্যেই বিষ্ণুপুর কাতান সিল্কি বলুন বা বিষ্ণুপুরের বালুচুরি বলুন আমরা বিষ্ণুপুরে যে ধরনের আইটেম প্রোডাকশন করে থাকি সেগুলো সবই হচ্ছে সিল্ক মার্ক আঁচল পোর্শন দেখুন এর মেলা আঁচল পোর্শন শাড়ি বেসকারটা হচ্ছে রানী কালার এটা হচ্ছে পিওর রানী কালার অর্থাৎ লম্বা এবং চওড়া এই দুটো সুতো এক কালার অর্থাৎ রানী কালার আঁচল পোর্শনটা এবং বডি বেস্টের কাজটা যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে গোল্ডেন রেশম সুতোর কাজ অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য গায়ে গুটি রয়েছে পার দেখুন খুব সুন্দর পারের অপশনটা রয়েছে আমি একটু আড়িভাবেও দেখিয়ে নিচ্ছি শোল্ডার পোর্শনের কাজটাকে অর্থাৎ এইভাবে কাজে রয়েছে ঠিক সামনের অংশতে ভেতর পোর্শনের গায়ের বুটলি রয়েছে দেড় হাত অন্তর অন্তর ভেতর পোর্শনের গায়ের বুটলিকেও দেওয়া হয় ঠিক এভাবে তার সাথে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্ল্যাক পিস অংশ ঠিক এভাবে রয়েছে একটা ব্ল্যাক পিসের পার্ট যেটা খুব সুন্দর করে চিলা মাধ্যমে আলাদা করে সাইড করার সুযোগ করে দেওয়া আছে বাল্লিচুরির টু ফিফটি টু দুশো বাহান্ন নাম্বার বিষ্ণুপুর কাতানের উপরে প্রোডাকশান হয় এবং এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে আইটেমে আমরা তৈরি করি দুশো বাহান্ন নাম্বার কোড শাড়ির প্রাইস সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড শাড়ি যেটা বেশ কম্বিনেশান রয়েছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশন করা হয়েছে ব্ল্যাকের সাথে রেড হয়ে থাকে ব্ল্যাকের সাথে অরেঞ্জ হয়ে থাকে হ্যাঁ সরি এটা ব্ল্যাকের সাথে রেডি আছে ব্ল্যাকের সাথে রেড হয় ব্ল্যাকের সাথে অরেঞ্জ হয় ব্ল্যাকের সাথে কপার হয়ে থাকে ব্ল্যাকের সাথে রানিং হয়ে থাকে এই জন্য ব্ল্যাকের সাথে রেড বোনা হয়েছে অর্থাৎ ব্ল্যাকের সাথে ব্ল্যাক বোনা হয়েছে বডি বেসটা একদম পিওর জেড ব্ল্যাক একটা বডি বডিবেস তার সাথে যে কম্বিনেশনটা করা হয়েছে অর্থাৎ যে কাজ যা করা হয়েছে সেটা হচ্ছে রেড সুতো দিয়ে রেড রেশম সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে ট্র্যাডিশনাল আঁচল আঁচলের পরবর্তী শোল্ডার পার্ট অর্থাৎ সামনের পোর্টসেন্টার কাজ সামনে একদম ফ্রন্ট পোর্টেন্টের কাজ তার সাথে এই ধরনের সুন্দর একটা পাড়ের বৈশিষ্ট্য অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য এ ধরনের পার্ডুলো দেখছেন আপনারা ঠিক এভাবে পার্ব থাকছে আমাদের খুব সুন্দর আইটেম আঁচল শোল্ডার পোর্শনের পরবর্তী ঠিক এই গ্যাপে অর্থাৎ এই দূরত্ব মেনে বাকি ভেতর বেশটাতে গায়ে বুটি রাখা হয় আমি পুরো শাড়িটাকে দেখিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে হাফ আপ করে রানিং ব্ল্যাক পিস পড়শন পিওর জেট ব্ল্যাক বলতে যেটা বোঝাই ঠিক আমার এই শাড়িটা একদম পিওর কুচকুচে ব্ল্যাক বালুচরি দুশো তিপ্পান্ন নাম্বার কোট বিষ্ণুপুর কাতান বালুচরি টু ফিফটি থ্রি শাড়ি কোট নাম্বার সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে শাড়ি যেটা মূল বেশ কালার দেখছেন সেটা হচ্ছে গোল্ডেন তার সাথে সুতোর কাজ করা হয়েছে গোল্ডেন রেশম সুতোর কাজ বডি গেস্ট হচ্ছে ইলো গোল্ডেন আঁচোর পোর্শন দেখলেন তার সাথে শোল্ডার পোর্শন দেখছেন পাড়ের অপশনটা দেখুন খুব সুন্দর একটা পাড় বৈশিষ্ট্য দেওয়া আছে পাড়ের কাজ দেওয়া রয়েছে এইভাবে কাজ থাকছে আঁচোর পোর্শন্ট শোল্ডার পোর্শন ভেতর পোর্শানের গায়ের বুটি দেখাবো আপনাদেরকে ঠিক এইভাবে গায়ে বুটিও দেওয়া হয়েছে একটা ছোট বুটি একটা বড় ফিগার বুটি তার সাথে ব্ল্যাকিস অংশ এরপরে ব্ল্যাক স্পাট রয়েছে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে শাড়ির বেস কাটটাতে অরেঞ্জের সাথে ইয়েলো বোনা হয়েছে অর্থাৎ লম্বা সুতো আছে অরেঞ্জ কালার তার সাথে চওড়ায় বোনা হয়েছে হলুদ যে কম্বিনেশন এসছে ইয়েলো মাস্টার্ড বা গোল্ডেন ইয়েলো কালার বলতে পারেন আপনারা ঠিক কে ধরা কালার বেশ এসছে খুব সুন্দর একটা টোন রয়েছে শাড়িটার মধ্যে এবং শাড়িটার মধ্যে নিজস্ব একটা ব্রাইট রয়েছে দুশো চুয়ান্ন নম্বর বিষ্ণুপুর কাতান বালুচরি টু ফিফটি ফোর শাড়ি কোট নাম্বার একটা সুন্দর কম্বিনেশান একদম পারফেক্ট ব্রাউন কম্বিনেশন বলতে পারেন আপনারা তার সাথে গোল্ডেন রেশম সুতো দিয়ে কায়দা করা হয়েছে চিরাচরিত আঁচলপাট আঁচলের পরবর্তী গায়ে পোর্শেনটাতে অর্থাৎ সামনের ফ্রন্ট পোর্শন বা শোল্ডার পোর্শনটাতে ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি গায়ের বুটিগুলো কত অসাধারণ দেখুন একদম নিখুঁত কাজ কাজের এই মাপখাটিটা আপনাদেরকে দেখতে হয় বালুচরি বলতে শিল্পের একটা নিপুণ কাজ এটার জন্যই বালুচরি বালুচুরি সুন্দর যেমন আঁচল পাচ্ছেন আপনারা ঠিক আঁচরের পরবর্তী এই ধরনের পাড়ের অপশন থাকছে তার সাথে এই ধরনের গায়ে বুটি থাকছে অর্থাৎ এই সব কিছু মিলে তার সাথে একটা ভালো মানের সিল্ক দিয়ে এই শাড়িটা বোনা হয়ে থাকে এবং প্রত্যেকটা শাড়ি হ্যান্ডলুম ভেতর পোর্শনটা কাজ দেখছেন ঠিক এইভাবে তার সাথে একটা সুন্দর ব্ল্যাক পিসের পার্ট অর্থাৎ যে ব্ল্যাক পিস অংশটা রয়েছে সেটা এইভাবে ছেলে বাদ দিয়ে বোঝানো হচ্ছে আপনাদেরকে ঠিক এইভাবে রয়েছে ব্ল্যাক পিস অংশটা বালুচরি টু ফিফটি ফাইভ দুশো পঞ্চান্ন নাম্বার বিষ্ণুপুর কাতানের উপরে বেশ করে তৈরি হয় এগুলো সাইডটাতে বোনা হয়েছে রানির সাথে রানির সাথে রেড বোনা হয়েছে অর্থাৎ লম্বা সুতো আছে রানী কালার চওড়ায় বোনা রয়েছে রেড সাইডে কম্বিনেশন এসছে একটা সুন্দর রানী ঘেঁচা রেড অর্থাৎ এই রেডটার মধ্যে সুন্দর একটা রানীর আভাস বা একটা রানীর টোন আমরা পাচ্ছি তার সাথে গোল্ডেন ইয়েলো সুতো দিয়ে কায়দা করা হয়েছে খুব সুন্দর একটা পৌরাণিক আঁচল পাট দেখছেন যেটা ফিগার বৈশিষ্ট্য বালুচরিতে কাজগুলো হয়ে থাকে আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শান যে শোল্ডার পোর্শনে যে গায়ে বুটি দেখছেন এই বুটিগুলো আমাদের এরকমই হয় ফিগার বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের বুটি বানাই আমরা তার সাথে খুব সুন্দর পাড়ের পাট রয়েছে অর্থাৎ দুপাশে খুব স্ট্যান্ডার্ড পাড় পাড় থাকছে আঁচল পোর্শন দেখালাম সোল্ডার পোর্শন দেখাচ্ছি ভেতর পোর্শনের যে গায়ে বুটি থাকছে ঠিক এইভাবে অর্থাৎ কিছুটা গ্যাপে পুরো সাইডেতে বুটি থাকে কিন্তু যেখানটা মূল পোর্শন অর্থাৎ আঁচল এবং শোল্ডার পোর্শনটা কাজের পরিমাণ বেশি থাকা রাখা হয় ভেতর পোর্শনটার কাজ পরবর্তী ব্ল্যাক পিস অংশ এরম একটা ব্ল্যাক পিসের পার্ট রয়েছে এইভাবে একটা ব্ল্যাক পিসের পার্ট থাকছে বালুচরি টু ফিফটি সিক্স দুশো ছাপ্পান্ন নম্বর বিষ্ণুপুর কাতানের উপরে বানানো হয়েছে হান্ড্রেড সিল্ক মার্ক সমেত একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট এক কালার বেশিরভাগ বালুচুরি শাড়ির বেস কাটটা হচ্ছে তসর কালার কালারটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস তসর পর নয় সিল্ক প্রোডাক্ট তসর কালার কম্বিনেশান করা হয়েছে তসরের সাথে ব্রাউন এটা হচ্ছে একদম পারফেক্ট আমাদের বালুচুরিতে একটা কম্বিনেশান অর্থাৎ তসর কালার সাথে আমরা ন্যাচারালি ব্রাউন কম্বিনেশানটাই বেশি বুঝে থাকি সুন্দর আঁচল পোর্শন দেখছেন ফিগার বৈশিষ্ট্য কাজ করা হয়েছে আঁচল পোর্শনটাতে গায়ে এই ধরনের ট্র্যাডিশনাল বুটি অর্থাৎ যা চিরাচরিত বা পরম্পরা আপনারা বলতে পারেন ঠিক এই ধরনের গায়ে বুটি বানানো হয়েছে পাড়ের অপশান দেখুন কত সুন্দর পাট দিয়ে বানানো হয়েছে পুরো কাজটা একটা হ্যান্ডলুম প্রোডাক্টের আইটেম এই ধরনের একটা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক বেসের উপর তৈরি হয় এগুলো যেটা কাতান কনসেপ্ট অর্থাৎ দুটো সুতোকে দুভাবে রঙ করে শাড়িগুলোর কালার পাটকে নিয়ে আসা হয় এখানে শাড়ির বেস কালার আছে মাস্টার্ড তার সাথে অসল কালার বানা হয়েছে অর্থাৎ লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ট চওড়ায় বোনা হয়েছে তসর কালার যার ফলে একটা নতুনত্ব কালার বেশ এসছে আপনারা এই কালারটাকে চন্দন কালার বলতে পারেন তসর কালার বলতে পারেন বা পোড়া কালার বলতে পারেন অনেকে এটা গঙ্গা মাটির কালারও বলেন এইভাবে কার্ডটারও একটা মেনশন করাতে পারে তার সাথে এর মধ্যে ব্ল্যাক পিসের পার্ট যে ব্ল্যাক পিস পার্টটাও খুব অসাধারণ অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না হতে পারে দুটো পাশে পাড়ের অপশন রয়েছে দেখুন খুব সুন্দর পাড়ের অপশন এই দুটো পাশের পাড়ের মধ্যে একটা পার আপনাদের ব্লাস পিসের দুটো হাতকে কভার করবে এবং আরেকটা পার আপনাদের ব্লাড পিসের চার পাঁচটা কভার করে নেবে ব্লাড বালুচরি টু ফিফটি সেভেন দুশো সাতান্ন নাম্বার কোডের প্রোডাক্ট আরেকটা ডুয়েল টোন বৈশিষ্ট্য বিষ্ণুপুর কাতানাপুর বালুচুরি টু ফিফটি সেভেন কোড নাম্বার রয়েছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে সাইডের মধ্যে যে টোনটা রয়েছে সেই টোনটা আছে অরেঞ্জের টোন হ্যাঁ সরি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অরেঞ্জের সাথে বোনা হয়েছে গ্রিন অর্থাৎ এই লম্বা সুতো আছে অরেঞ্জ চওড়ায় বোনা হয়েছে গ্রিন তার সাথে গোল্ডেন রেশম সুতো দিয়ে কায়দা করা হয়েছে চিরাচরিত আঁচল এই ধরনের শোল্ডার পোর্শান বা সামনের ফ্রন্ট পোর্শানের গায়ে বুটি ভেতর পোর্শানের গায়ে বুটি থাকছে ঠিক এইভাবে অর্থাৎ পুরুষ শাড়িতে কাজ থাকছে আঁচল শোল্ডার পোর্শানটাতে শোল্ডার পোর্শানে বেশি বুটি থাকছে ভেতর পোর্শানে কিছুটা গ্যাপ হয়ে বা কিছুটা দূরত্ব অনুযায়ী বাকি পুরুষ শাড়িটা কভার করা হয় ঠিক এইভাবে থাকছে ভেতর পোর্সেনের গায়ে বুটিগুলো তার সাথে একটা পিসের পার্ট এর পার্টের অপশন থাকছে ফিফটি এইট দুশো আটান্ন নাম্বার কোড ব্ল্যাক এর সাথে রানীবোনা একটা কালার পার্ট অর্থাৎ লম্বা সুতো আছে ব্ল্যাক চওড়ায় বোনা হয়েছে রানী কালার ব্ল্যাকের সাথে রানী কালার বোনার ফলে এরম একটা মেজেন্ডা মেজেন্ডা গতীয় কালার আছে তার সাথে গোল্ডেন এসব সুতোর কাইটা করা হয়েছে এরম একটা আঁচল পাট আঁচলের পরবর্তী সামনে শোল্ডার পোর্শানের গায়ের বুটি এখানে বুটিকে এভাবে সাজানো হয়েছে একটা ছোটো বুটি রাখা হয়েছে একটা ফিগার বৈশিষ্ট্য গায়ে বড় বুটি দেওয়া হয়েছে আঁচল শোল্ডার পোর্শান রাখলাম আপনাদের কাছে ভেতর পোর্শানটা কি কাজ থাকছে সেটাও দেখিয়ে নেব ঠিক এভাবে থাকছে ভেতর পোর্সেন্টের কাজ বাকি হাপ্পাটা নি আপনাদেরকে ভেতর পোর্সেন্টের কাজ রানিং ব্ল্যাক পিস রয়েছে এইভাবে থাকছে ব্ল্যাক পিস অংশ এই থাকলো ব্ল্যাক পিসের অংশ বালুচি টু ফিফটি নাইন দুশো উনষাট নাম্বার কোড বিষ্ণুপুর কাতান বেস্ট প্রোডাকশন হয়ে থাকে আইটেমগুলো এ হচ্ছে একদম চিরাচরিত ট্র্যাডিশনাল প্রোডাক্ট বালুচরি শাড়ির ব্রেস কাটটা হচ্ছে অলিভ গ্রিন এখানে কিন্তু অলিভের সাথে অলিভ বোনা হয়েছে অর্থাৎ লম্বা এবং চওড়া এই দুটো যে কালার পাট রয়েছে দুটো এক কালার তার সাথে যে কম্বিনেশন করা হয়েছে সেটা হচ্ছে নেহিবুলু কম্বিনেশন অর্থাৎ শাড়ির গ্লুর ব্রেসটা হচ্ছে অলিভ গ্রিন সেট তার সাথে সুতো শুধুদের কাইরা বানানো হয়েছে এরম একটা আঁচল দেখছেন যেটা চিরাচরিত ট্র্যাডিশনাল প্রোডাক্ট এর আঁচল এক কালার দিয়ে কায়দা করা হচ্ছে অর্থাৎ এক কালার সুতোর কাজ মানে শোল্ডার পোর্শন বেশ অর্থাৎ একদম সামনের পোর্শন বা ফ্রন্ট পোর্সেনটাতে এই গায়ে বুটি থাকছে ভেতর পোর্শানের গায়ে বুটি থাকছে ঠিক এইভাবে তার সাথে যে ব্ল্যাক পিস পার্ট রয়েছে সেই ব্ল্যাক পিস পার্ট থাকছে এইভাবে অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া থাকছে ব্ল্যাক স্পটটা এভাবে একটা ব্ল্যাক পিস অংশ পাচ্ছেন আপনারা বালুচি টু সিক্সটি দুশো ষাট নাম্বার কোড শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড তার সাথে যে কম্বিনেশন করা হচ্ছে বটল গ্রিন আঁচল পোর্শেন গায়ের বুটি এবং পাড় যেগুলো কাজগুলো করা হয়েছে সেগুলো বটল গ্রিন কম্বিনেশান দিয়ে কাজগুলো করা হয়েছে শাড়ির বেস কাট থাকছে মাস্টার্ড কালার সুন্দর একটা আঁচল পাট রয়েছে আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শনের পার্ট বা একদম সামনের পোর্শেনটার পার্ট ভেতর গায়ে বুটি দেখাচ্ছি আপনাদেরকে এই লাইভ পরবর্তীও আমরা আমাদের আইটেমগুলোকে অর্থাৎ যেদিন আমরা লাইভটা করে থাকি সেই আইটেমটার উপরে আইটেমগুলোকে আমরা স্টিল ছবি আঁকার আপনাদের কাছে রেখে থাকি যাতে আপনারা পরবর্তী সময়ে আরও ভালো করে আমাদের প্রোডাক্টগুলো দেখার সুযোগ পান এর একটা ব্ল্যাক ফিসের অংশ বালুচুরি টু সিক্সটি ওয়ান দুশো একষট্টি নাম্বার কোড সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে শাড়ির মূল বেস কাট হচ্ছে রাস্ট কালার অর্থাৎ পোড়া ইটের কালার বলে ওই কার্ডটা অনেকে পরে পরিচিত তার সাথে কম্বিনেশন রয়েছে ব্ল্যাক অর্থাৎ যে কাজটা করা হয়েছে সেটা ব্ল্যাক দিয়ে কাজটা বানানো হয়েছে এরম একটা আঁচল দেখছেন আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শেন্টার গায়ের বুটি সুন্দর ফিগার বৈশিষ্ট্য পাড়ের অপশান থাকছে আঁচল শোল্ডার ভেতর পোর্শেনটা দেখাবো অর্থাৎ পুরো শাড়ির ভেতর পোর্শেনটা তার সাথে ব্ল্যাক পিস অংশ এভাবে আলাদা করে মার্কোর একটা ব্ল্যাক পিস পার্ট রয়েছে বালুচি টু সিক্সটি টু দুশো বাষট্টি নাম্বার কোডের প্রোডাক্ট সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে এর আগে একটা ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশান শাড়ি শো করেছি আপনাদের কাছে এখন যেটা শো করছি ব্ল্যাকের সাথে রানি কম্বিনেশান করে পিওর কুচকুচে জেড ব্ল্যাক একটা বেস কালার তার সাথে রানিং কম্বিনেশন করা হয়েছে আঁচল পড়ছেন গায়ের বুটটি এবং পার এই যে তিনটি জায়গায় কাজগুলো দেখছেন আপনারা এর হচ্ছে সুতো সুতোতে কায়দা করা হয়েছে আঁচলের পার্ট এর শোল্ডার পার্ট শোল্ডার পার্টের পরবর্তী ভেতর পাটে যে কায়দা থাকছে সেই ভেতর পাটের কায়দা থাকছে কিছুটা অন্তর অন্তর বা কিছুটা ডিস্টেন্স অনুযায়ী পুরো সাইডেতে কাজগুলো রাখা হয় ঠিক এভাবে তার সাথে ব্ল্যাক পিস পার্ট যে ব্লাশিস প্যারটা আলাদা করে মার্ক করা থাকে ঠিক এভাবে আলাদা করে মার্ক করা থাকে পিস অংশটা বাল্লুচুরি টু সিক্সটি থ্রি দুশো তেষট্টি নাম্বার কোডের প্রোডাক্ট সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস থাকছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার একদম পারফেক্ট পিঙ্ক কালার পিঙ্কের সাথে পিঙ্ক বোনা হয়েছে তার সাথে লাইট বেজ দিয়ে কায়টা করা হয়েছে একদম পারফেক্ট গোল্ডেন সুতোও নয় গোল্ডেনটা আর একটু ডার্ক হয় এখানে সুতোর কায়দা করা হচ্ছে লাইট বেজ কালার অর্থাৎ না গোল্ডেন না অফ হোয়াইট তার মাঝামাঝি একটা কালার সুতো দিয়ে কায়দা করা হয়েছে এরম একটা চিরাচরিত আঁচল দেখছেন আঁচল পোর্শনের পরে গায়ের বুটির অংশটা বুটির অংশটা খুব সুন্দর এই ধরনের সুন্দর ফিগার বুটি ঠিক এই সামনের পোর্শনের কায়দার জন্য এই কায়দা করা হয় এই বুটিলে বানানো হয় শোল্ডার পোর্শনের পরবর্তী ভেতর পোর্শনের গায়ে বুটি রাখা হয়েছে দেখুন ঠিক এভাবে সেটার পাড়ের অপশন দেখুন খুব সুন্দর একটা পার আঁচল পোর্শন দেখালাম শোল্ডার পোর্শন দেখালাম ভেতর পোর্শনটা শো করছি তার সাথে এরকম একটা ব্ল্যাক পিসের পার্ট রয়েছে বালুচুরি টু সিক্সটি ফোর দুশো চৌষট্টি নাম্বার কোড সারি বেস কাঠ হচ্ছে ওয়াইন কালার বলতে পারি আমরা কার রানির সাথে ব্ল্যাক বোনা হয়েছে এর লম্বা সুতো আছে রানী চড়া যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক অর্থাৎ রানির সাথে ব্ল্যাক বোনার ফলে একটা কালার পাট এসছে যে কালার পাটটার মধ্যে একটা সুন্দর রানির টোন রয়েছে এটাকে আমরা ওয়াইন কালার বলছি এর আগে একটা কালার শো করেছি আমি সেটা হচ্ছে ব্রাউন কালার ছিল সেটা ব্ল্যাকের সাথে বোনা ছিল আঁচল শোল্ডার পাট একদম সামনের ফ্রন্ট পোর্শন্টারা গায়ের বুটি এই ধরনের চিরাচরিত পাড় অর্থাৎ বালুচির ক্ষেত্রে যেটা একদম নর্মাল প্রোডাক্ট আঁচল পোর্শান শোল্ডার পোর্শন এই ধরনের ওভারঅল বুটি থাকছে ঠিক এইভাবে অর্থাৎ কিছুটা গ্যাপে বা কিছুটা দূরত্ব অনুযায়ী এর গ্যাপ বুটি রাখা হয় তার সাথে যে পার্টটা থাকে সেই ব্লাস্ট পার্টটা খুব কম শাড়ির ক্ষেত্রেইভাবে আলাদা করে মার্ক করা থাকে আমাদের শাড়িতে কিন্তু চিরাচিরিত হবে একদম বরাবর ঠিক এইভাবেই একটা পার্ট রাখা হয় যেটা আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্লাস্ট্রিসের জন্য যে অপশানটা আমি আবার আপনাদেরকে বলে নিচ্ছি দুটো পারের অপশান থাকছে একটা পার দুটো হাতের কাজ করে ঠিক এইভাবে দুটো হাতের কাজ করলো আর একটা পার পুরো ব্ল্যাক চারপাশটা চার কভার করা নাই এই সিস্টেমটার কাজের জন্যই আমরা এই কাজটা করে থাকি বালুচৈরি টু সিক্সটি ফাইভ দুশো পঁয়ষট্টি নাম্বার কোড সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে এই লম্বা সুতা আছে রয়্যাল ব্লু চওড়ায় বোনা হয়েছে রেড অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে মেজেন্ডা গত্তি একটা কালার বলতে পারেন র্যালব্লুর সঙ্গে রানি বোনা হলে মেজেনটা হয় কিন্তু এখানে সাথে রেড বোনা হয়েছে যার ফলে কালার পার্টটা একটু অন্য ধরনের এসছে শাড়ির মূল বেস্টের মধ্যে একটা টোন রয়েছে যে টোনটা রয়েছে রালব্লুর অর্থাৎ রল আভাসটা আওয়াজটা বোঝা যাচ্ছে এখানে গোল্ডেন রেশম সুতো দিয়ে কায়টা করা হয়েছে এখানে কিন্তু পারফেক্ট গোল্ডেন সুতো অর্থাৎ রেশম যে সুতো রং করা হয়েছে সেটা পারফেক্ট গোল্ডেন করা হয়েছে আঁচল পোর্শেন দেখলেন আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার পোর্শেনটা শো করছি আমি মানে একদম সামনের পোর্সেনটা বা পয়ান পরসেন্টের কাজ ভেতর পোর্সেন্টার গায়ে বুটি থাকছে ঠিক এইভাবে অর্থাৎ ছোটো বুটিতে ভেতর পোর্শনের কায়টা করা হয়েছে পুরো সাইডটাতেই বাকি পোর্শন থাকছে ঠিক এভাবে তার সাথে যে ব্ল্যাক পার্ট রয়েছে যে ব্ল্যাক পার্ট থাকছে আলাদা করে মার্ক করা ঠিক এভাবে ছেলেপাতের মাধ্যমে বোঝানো যাচ্ছে যেটা হচ্ছে ব্ল্যাক পিসের অংশ বালুচুরি টু সিক্সটি সিক্স দুশো ছেষট্টি নাম্বার কোড বিষ্ণুপুর কাতানের উপরে রালব্রুজ সাথে গ্রিন বোনা শাড়ির মূল বেস্টটাকে আমরা পিকো গ্রিন কালার বলতে পারি লম্বা সুতো আছে লাল ব্লু চওড়ায় বোনা হয়েছে গ্রিন এই দুটো সুতোকে কম্বিনেশন করে এই ধরনের একটা বডি বেসের কালার নিয়ে আসা হয়েছে তার সাথে গোল্ডেন রেশম সুতোর কাজ করা হয়েছে আঁচল পোর্শন শোল্ডার পোর্শন পাড়ের অপশন যে কায়ডা হয়েছে সে কায়ডা হচ্ছে গোল্ডেন রেশম সুতোর কাজ আঁচল পোর্শন শো করেছি শোল্ডার পোর্শান শো করছি শোল্ডার পোর্শনের পরবর্তী যেভাবে পুরুষ সাইডেতে কাজ থাকে সেটা আমি একটু আপনাকে দেখিয়ে নিচ্ছি অর্থাৎ পুরো ভেতর পাটটা তার সাথে যে ব্ল্যাক পিস অংশ রয়েছে যে ব্ল্যাক পিস অংশটা আলাদা করে মার্ক করা থাকছে এই ব্ল্যাক ফিশ অংশটা দেখলে আপনারা কিছুটা বুঝতেও পারছেন আপনারা যে কার সাথে কী বোনা হয়েছে অর্থাৎ রালুর সাথে গ্রিন বোনা হয়েছে বালুচি টু সিক্সটি সেভেন দুশো সাতষট্টি নাম্বার কোড পারফেক্ট রয়্যাল ব্লু তার সাথে গোল্ডেন রেশম সুদুর কাজ করা হয়েছে এরমেটে আঁচল পা দেখছেন যেটা চিরাচরিত আঁচল বারোচুরি ক্ষেত্রে হয়ে থাকে এরমেটে আঁচল শোল্ডার পোর্শনটাতে ঘন বুটি রয়েছে ঘন বুটিটাকে এইভাবে সাজানো হয়েছে অর্থাৎ ঠিক এভাবে শোল্ডার পোর্শনটা রাখা হচ্ছে ঠিক এভাবে আঁচল শোল্ডার পোর্শনের পরবর্তী ভেতর পোর্শনের গায়ে বুটি থাকছে ঠিক এইভাবে তার সাথে পাড়ের অপশানটা দেখলেন খুব সুন্দর করে এরমেটার অসাধারণ পাড়ের অপশান রয়েছে তার সাথে এরমেটার আলাদা করে মার্ক করা ব্ল্যাক পিস পার্ট এইভাবে একটা ব্ল্যাক পিসের অংশ রয়েছে বালুচি টু সিক্সটি এইট দুশো আটষট্টি নাম্বার কোড অর্থাৎ ব্ল্যাকের উপরে আমি তিনটে কম্বিনেশান দেখালাম আপনাদের কাছে একটা দেখেছি পিওর ব্ল্যাকের উপর রেড কম্বিনেশান একটা ব্ল্যাকের উপরে দেখিয়েছি রানি কম্বিনেশান এটা দেখেছি ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশান তিনটে হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশান আঁচল রয়েছে এরম একটা আঁচল আঁচলের পরবর্তী অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশ যেটা বলা হয় শোল্ডার পার্ট শোল্ডার পার্টে কাজ থাকছে ঠিক এভাবে ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি রয়েছে ঠিক এভাবে কাজ থাকছে ভেতর পোর্শনের গায়ের বুটি রয়েছে যে বুটিগুলো আপনাদেরকে দেখাবো আমি পুরো শাড়ি জুড়ে যে কাজ থাকছে ঠিক এইভাবে অর্থাৎ এই দূরত্ব অনুযায়ী পুরো শাড়িটাতে কাজ দেওয়া হয় তার সাথে এরম একটা ব্ল্যাক পিসের পার্ট যেটা আমি বারবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে আলাদা করে ছেলে মার্ক দেওয়া থাকে ব্ল্যাক পিস অংশটা সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যার প্রাইস রয়েছে বালুচৈরি টু সিক্সটি নাইন দুশো উনসত্তর নাম্বার কোড এর আগে আমি একটা রাল সাথে রেড বোনা দেখালাম আপনাদেরকে কিন্তু এখন যেটা রানিং শো করছি দুশো উনসত্তর নাম্বার কোডের বারো চুরি যেটা রাল বৃষ্ট সাথে রানি বোনা হয়েছে অর্থাৎ এর লম্বা সুতো আছে রাল ব্লু চড়ায় বোনা হয়েছে রানি কালার খুব সুন্দর একটা আঁচল পাট দেখুন এরম একটা গোল্ডেন রেশম সুতোতে কায়টা করা হয়েছে এরম একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী শোল্ডার পোর্সেন্টের গায়ে বুটিতে দেখুন খুব সুন্দর শোল্ডার পোর্সেন্ট গায়ে বুটি অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য এভাবে গায়ে বুটি দেওয়া হয়েছে পুরো শাড়ি ঠিক এই সামনের পোর্সেন্টের বা ফ্রন্ট পরসেন্টের কায়টাতে ভেতর পরসেন্টটা গায়ে বুটি যেটা রয়েছে ঠিক এই বুটিটাই পুরো সাইজও থাকছে ডেঢ়াত অন্তর অন্তর এইভাবে গায়ে বুটি থাকছে শাড়ির মূল বেস্টার মধ্যে সুন্দর ব্লু টোন রয়েছে পারফেক্ট মেজেন্ডা কালার অর্থাৎ রালবুর সাথে রানি বোনা একটা কালার পাট এরম একটা ব্ল্যাক পিসের অংশ শাড়ির একদম শেষ প্রান্তে এরম একটা ব্ল্যাক পিসের পার্ট রয়েছে আজকে লাইভের একদম লাস্ট প্রোডাক্ট শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার দুশো সত্তর নাম্বার কোডের প্রোডাক্ট টু সেভেন্টি বালুচরি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রাইস রইলো কম্বিনেশান মাস্টার্ড তার সাথে ব্রাউন কম্বিনেশান এও একদম পারফেক্ট কম্বিনেশান সুন্দর ব্রাউন কম্বিনেশানদের গাইডা করা হচ্ছে একদম চিরাচরিত আঁচল পার্ট আঁচলের পরবর্তী শোল্ডার অংশ অর্থাৎ একদম সামনের পোর্সেন্টার বা ফ্রন্ট পোর্সেন্টার কাজ ঠিক এর এরপরে সামনের পোর্শনের জন্য এই কাইডা করা হয় ভেতর পোর্সেনের গায়ে বুটির পার্ট থাকছে ঠিক এভাবে অর্থাৎ কিছুটা দূরত্ব অনুযায়ী কাজগুলো দেওয়া হয় আমাদের পরবর্তী লাইভের কথা আপনাদেরকে আরেকবার স্মরণ করে নিচ্ছি সেদিনও বিষ্ণুপুর কাতানের উপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে এক কালার রস সিল্ক অর্থাৎ বিষ্ণুপুর এক কালার থানের যেটা সুনাম রয়েছে সেই এক কালার থানের বিভিন্ন কালার কম্বিনেশন করা বিভিন্ন আইটেম সেদিন শো করব বিভিন্ন আইটেম বলতে এক কালার থানেরই বিভিন্ন ধরনের কালার বিভিন্ন রাস্ট রানি বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালার থাকবে পিথো গ্রিন ব্লু ডিস অংশ এরপরে ব্ল্যাক টি অংশ একদম প্রোগ্রামটা শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করতে চাইছি যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেখুন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তার পরবর্তী আমরা পেমেন্টের চার্ট আপনাদের কাছে রাখছি যেখানে ফোনপে গুগল পের জন্য যে একটা নাম্বার রাখা হয়েছে ঠিক সেরকমই বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে বিষ্ণুপুর স্টেট ব্যাংক এবং বিষ্ণুপুর পিএনবি শাখাতে আইএফসি কোড সমেত দুটো নাম্বার এবং একটা ফোনপে গুগল পের নাম্বার রাখা হলো আমরা যে সিস্টেমে আমাদের এই কর্মকাণ্ডরা করে থাকি সেটা হচ্ছে যারা সরাসরি আমাদের আইটেমগুলোকে পার্চেস করার ক্ষেত্রে পেমেন্টটা আগে করে থাকেন সেক্ষেত্রে আমরা শিপিংটা ফ্রি দিয়ে থাকি এরম একটা অপশান আরেকটা ব্যাপার রয়েছে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে যারা শাড়ি পারচেস করতে চান তাদের জন্য অ্যাভেলেবেল ব্যাপারটা থাকবে সেক্ষেত্রে থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকে এই সিস্টেমে আমরা আমাদের কাজটা করে থাকি নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের মতন ল্যাবটা সমাপ্তি করার শেষ মুহুর্তে প্রত্যেককে আরও একবার নমস্কার ধন্যবাদ জানাই আজকের মতন এখানে রাখলাম পরের দিন আবার দেখা হবে আপনাদের সাথে বিষ্ণুপুর কাতানের এক কালার সিল্ক নিয়ে